আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ মাওলানা আবুল কাশেম নুরী মাদ্দাজিল্লিহুল আলীর আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। অডিও ক্যাসেট ও ভিসিডি প্রযোজনা পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার 238 কর্ণফুলি মার্কেট দোতলা চট্টগ্রাম। ফোন 726264। মোবাইল 01893308535। আপনাকে আমার মুখে মুখে হাদিস শরীফ কেন পড়বেন? এমনি তো মাদ্রাসা যাবেন না, এখানে হলেও আমার মুখে মুখে পড়েন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশেকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা ওয়ানা তারিকুম ফিকুম আসসাকালাইন আব্বালুহুমা কিতাবুল্লাহি তাআলা فيه الهدى والنور আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী এই অমূল্য হাদিস কানা কোথায় বর্ণনা করলেন, কখন বর্ণনা করলেন? আমার নবীজি বিদায় হজের পরে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে মদিনার শরীফ ওয়াপিস চলে যাওয়ার পথে একটা জায়গা আছে, যে জায়গার নাম জহফা। এই জহফা নাম স্থানে একটা কূপ ছিল পুকুরের মতো, ইউসাম্মা খুম্মা, তাকে গাদিরে খুম বলা হয়। এই গাদিরে হুমের পাশে দাঁড়িয়ে আমার নবী একটা খুতবা দিলেন। আমার সাহাবায়ে কিরাম অল্প দিনের মধ্যে আমি রাসূল তোমাদের থেকে বিদায় হয়ে যাব। মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি কি করে ভুলবো, তোমায় বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছে চেতনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায় বলতে
পারি না। আজকে যার আলোচনা সুলতানহীন খাজা গরিব নামাজ বান্দা নামাজ, ইনি বলেন বাবার সম্পদ থাকুক, আমি এলমে দিন অর্জন করব, আমি দিনের জ্ঞান অর্জন করব, রসুলের পাখের ইসলামের বাগান আমাদেরকে পাহারা দিতে হবে। বাংলাদেশ স্বাধীনতা দিবস আসলে আমরা সবাই গান গাই, গান না গায় তোমারা আরো গায় তো তোমারা না আরো গায়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। আমাদের ছেলে মেয়েরা বলে না বলে আমরা তোমাদের আসলে ভুলার কথাও না, কথা বলেন ভুলার কথাও না, ওরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, ঠিক কিনা ভাই? আমার আজকে আমরা সোনার বাংলা বলতেছি, আমি বলতে চাচ্ছিলাম যখন আমাদের স্বাধীনতা দিবস আসে আমরা চিৎকার করি এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা জানাও, আমরা তোমাদের ভুলবো না। কিন্তু আমার ভাইরা সুলতান তারেকটা ছিল অনেক শহীদের রক্তের বিনিময়ে গোটা বিশ্বের স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের। আমি অনেক শহীদ দেখেছি, অনেক লাশ দেখেছি, অনেক শহীদ দেখেছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের উহুদের মাঠে আমির হামজার শরীরকে শেষ শত টুকরো করা হয়েছে। আমার গরিব নামাজের পরিবার আল্লাহ ছেলে দিয়েছে, এই ছেলেকে নবীর বাগান পাহারা দিতে হবে। আগে তাকে দিন শিখাতে হবে, কথা বলেন আগে তাকে কথা বলেন আগে তাকে হুজুর সাইয়েদিনা ইমামুল আউলিয়া গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উফাদি মুহিউদ্দিন আর গরিব নামাজের উফাদি মুঈনুদ্দিন দিনের সাহায্যকারী ধর্মের সাহায্যকারী, আরেকজন উপাধি হচ্ছে মুঈনুদ্দিন দিন কো জিন্দা করনে ওয়ালা ধর্মের পুনর্জীবন দানকারী। গরিব নামাজ গরিব নামাজের আব্বা গিয়াসউদ্দিন হাসান, মায়ের নাম উম্মুল বারা বিবি মাহে নূর, মক্তবে দিলেন কোরআন শরীফ হাতে উঠাই দিলেন, কোরআন শরীফ হাতে উঠাই দিলেন, বাবা কোরআন শরীফ পড়ো। গরিব নামাজের নাম হাসান, হাসান মানে সুন্দর, কেন উনি উপরে সুন্দর ভিতরেও সুন্দর কথাও সুন্দর বাসাও সুন্দর আচরণও সুন্দর চরিত্র সুন্দর দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর। গরিব নামাজ কোরআন শরীফ পড়তেছেন, কোরআন বুকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছেন, সুলতানহীন কিতাবে লিখতেছেন। গরিব নামাজ বয়স যখন 9 বছর হলো, 9 বছর বয়সে আমার গরিব নামাজ 30 পারা কোরআনে পাকের হাফে। আল্লাহু আকবার বলেন, 30 পারা কোরআনে পাকের হাফেজ। কয় বছর বয়সে বাবা? 9 বছর বয়সে হাফেজ কোরআন, আল্লাহ 30 পারা কোরআনে পাকের হাফেজ।
আমাদের মধ্যে কজন আছেন? ছেলে তো আপনাদেরও আছে বাবা, আপনাকে মন কষ্ট নিচ্ছেন? এখন গুরুত্বপূর্ণ কথা বলছি আমি, এখানে অনেক মা বোন আছে না, এই শুনেন কোরআন শরীফ থেকে একটু শুনাই, শুনবেন আগ্রহ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কি আপনাদের ভালো লাগতেছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ কালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমরানের বিবি হান্না, মরিয়ামের আম্মা, কথা বলেন, ইমরান আলাইহিস সালামের বিবি নাম হলো হান্না, মরিয়ামের আম্মা গর্বিতা। মা বোনরা আপনারা শুনেন গর্বিতা, তো গর্বিতা অবস্থায় উনি একদিন আল্লাহর কাছে মসল্লায় বসে দুই হাত উঠায় ফরিয়াদ করছে, কি সুন্দর ফরিয়াদ, আয় আল্লাহ আমার পেটের মধ্যে যিনি আছেন, আয় আল্লাহ আমার গর্বের মধ্যে যে আছে আমি তাকে তোমার নামে আজাদ করে দেওয়ার মান্নত করলাম। লাস্টে হলো কি, একজন মেয়ে, সুবহানাল্লাহ বলেন না, লাস্টে ওই গর্ব থেকে বের হলো একজন মেয়ে। তো হান্না বলছেন আল্লাহ ইন্নি বাদা তোমা উনসা, আল্লাহ আমার থেকে একটা কন্যা সন্তান প্রসব হলো। আল্লাহ বলেন ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদা, ও হান্না তোমার তোমার থেকে যে কন্যা সন্তান হয়েছে এটা তোমার চাইতে আল্লাহ বেশি ভালো জানে। আমি বেশি ভালো জানি, কিন্তু শুনো তুমি তাকে কন্যা মনে করছো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ইনি এমন এক কন্যা পুরুষের চেয়েও উত্তম। তাহলে এমন কিছু মহিলা আছে যারা পুরুষের চেয়েও কি কোন মহিলা, ও প্রধানমন্ত্রী হলে ইনি না না বাবা, যিনি আল্লাহর বলি, সুবহানাল্লাহ, যিনি আল্লাহর বলি, বড় হলো গড়ে রাখতে পারবে, পারবে না, অভিভাবক বানাতে হবে কাউকে, কারণ আল্লাহর নামে আজাদ করেছেন, কাউকে দিয়ে দিতে হবে, কাউকে অভিভাবক বানাতে হবে। কয়েকজন দাবিদার, কে বলে আমি হব, এ বলে আমি হব, এ বলে আমি অভিভাবক হব, কয়েকজন হলো, মেয়ে হলো কয়টা, প্রার্থী হলো, কিসের প্রার্থী, আল্লাহ বলেন, হান্না বলেন আল্লাহ একটু বিপদে পড়লাম, মেয়ে হলো একটা, এখন অভিভাবকের দাবিদার অনেক অনেক, কাকে দেব, একে দিলে নারাজ হবে। আল্লাহ বলেন লটারি দাও, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন কি দাও, একজন মহিলার জন্য লটারি হচ্ছে। ও আমার ভাইরা শুনেন, আইয়াহুম ইয়াকফুলু মারিয়ামা, মারিয়ামের অভিভাবক কে হবেন, লটারি দাও, কিসের লটারি, আপনার নদী চিনেন তো, নদী মানে যে নদীর মধ্যে শুধু উপর থেকে পানি প্রবাহিত হয়, জোয়ার আসে না, নিচ থেকে পানি, অর্থাৎ জোয়ার নেই, শুধু পানি উপর থেকে কি নামতে থাকে, নামে আমাদের সত্যরামের বাসায় বলে এহুতি খাল, ঠিক কিনা? আমার আল্লাহ কি সুন্দর পদ্ধতি দিলেন, ও হান্না যারা মরিয়মের অভিভাবক হতে চায় ওরা নিজের কলম এই ফানির মধ্যে ডালুক, যার কলম ফানির সাথে সাথে নিচের দিকে যাবে সে কিন্তু মরিয়মের অভিভাবক হতে পারবে না, ফানি যাবে নিচের দিকে, কলম যাবে ফানি চিরে উপরের দিকে, সেই মরিয়মের অভিভাবক হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যারাই চেয়েছেন তাদের কলম চলে গেল নিচের দিকে, কিন্তু যখনই মরিয়মের খালো হযরতে আল্লাহর নবী হযরতে জাকারিয়া ইসলাম নিজের কলম ফানির মধ্যে ডাললেন, দেখতেছেন পানি দিচ্ছে নিচের দিকে,
আর পানি চিরে কলমটা দা চুপরের দিকে লতারির নাম উঠে গেল। আল্লাহ প্রথমে ইজ্জত দিলেন, মরিয়াম তুমি হয়েছো বলি, তোমার অভিভাবক বানাবো আমার একজন নবীকে। সুবহানাল্লাহ, আল্লাহর নামে আজাদ করার কারণে সম্মান পেয়েছে তো। আর ওই মরিয়ামের ফেট থেকে বের হয়েছেন সাতজন রসুলের মধ্যে একজন রসুল যার নাম ঈসা আলাইহিসসালাম। আল্লাহু আকবার বলেন। আমি এত আলোচনা করলে ভাইরা আমি এখানে আসতে পারবো না। বলতে চেয়েছিলাম সুলতানুল হিন্দ, খাজা গরিব নামাজ, বান্দা নামাজ, আতাউর রসুল, খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার ফ্যামিলি পরিবার সিদ্ধান্ত নিয়েছেন আমার ছেলে হাসানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে, যিনি মৃত্যুকাল পর্যন্ত নবীর বাগান পাহারা দেবে। আল্লাহু আকবার। কয় বছর হলো? মাশাআল্লাহ, আপনাদের স্মরণ আছে? নয় বছর পরে মাদ্রাসায় গেলেন, এখন তো হাফেজ কোরআন হয়ে যাচ্ছেন না, এখন যাচ্ছেন মাদ্রাসায় কিতাব নিয়ে। আল্লাহু আকবার বলেন। আমার মেয়েরা কয়েক বছর মাদ্রাসায় পড়তে না পড়তে আমার গরিব নামাজের বয়স মাত্র 13.5 বছর বয়স, বলেন মাত্র 13.5 বছর বয়স। 13.5 বছর বয়সে মুহাব্বতের বাবা গিয়াসউদ্দিন হাসান দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। 6 মাস যাওয়ার পথে পরে নিজের মুহাব্বতের মা বিবি উম্মুল বারা, বিবি মাহে নূর, উনি ইন্তিকাল করলেন। 14 বছর বয়সে মাও চলে গেল, বাবাও চলে গেল, এখনো বালেগ হয় নাই, গরিব নামাজের উপর থেকে মা বাবার সায়া উঠে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গরিব নামাজ, মা হারালেন, বাবা হারালেন, স্বাভাবিক অন্তরের মধ্যে দুঃখ থাকবে, কিন্তু চলবেন কিভাবে? বাবা যাওয়ার সময় একটা আঙ্গুরের বাগান দেখে গেছেন। কিসের বাগান বাবা? আঙ্গুরের বাগান। আমার গরিব নামাজ ফজর নামাজ আদায় করার পর, ছোট বাচ্চা ফজর নামাজ আদায় করার পরে উনি কোরআন তেলাওয়াত করতেন, আবার মা বাবার কবরস্থানে গিয়ে জিয়ারত করতেন। আজকাল ছেলেরা মার কবর কোথায়, বাবার কবর কোথায় অনেক ছেলেরা কিন্তু জানে না, ঠিক কিনা বলেন? আমার গরিব নামাজ দৈনি মা বাবার কবরস্থানে গিয়ে জিয়ারত করতেন। এমনি তো উনি কোরআনে পাকের হাওয়েজ, উনি কবর পাড়ি দাঁড়িয়ে খতম পড়তেন। এরপরে নাস্তা করে বাগানে যেতেন, নিজের হাতে কাজ করতেন, আঙ্গুর বাগানের মধ্যে গাছ লাগাতেন, কাটার প্রয়োজন হলে কাটতেন, যা উপার্জন হতো এগুলা দিয়ে জীবিকা নির্বাহ হতো। সুবহানাল্লাহ। অত্যন্ত ভদ্র মুরব্বিতে মুরব্বিকে শ্রদ্ধা করতেন। এখানে একটা হাদিস বলি দি, আমার বাবারা আপনার বাবা সম্মান করবে তাই না? মুসলিম শরীফ বলে আপনি যদি আপনার বাবার জীবনে যদি কোন বন্ধু দেখেন, আপনার বাবার বন্ধুকেও কিন্তু আপনাকে বাবার মতো শ্রদ্ধা করতে হবে। বড়কে কি করবেন? এই ছেলেরা আজ থেকে তোমরা মুরব্বি দেখলে শ্রদ্ধা করবে তো? এই ছেলেরা হাত উঠাও, কে কে করবে আমি দেখি। মাশাআল্লাহ, সবাই করবে, আলহামদুলিল্লাহ, শ্রদ্ধা করবে তো? আর অনেক মুরব্বি আছে ছেলেদের সঙ্গে কি খেলে, সাবধান, মুরব্বিরা ছেলেদেরকে ছোটদেরকে স্নেহ করবে, এটা রসুল পাকের সুন্নাত। আমার গরিব নামাজ, আল্লাহ আকবার, দেখেন কেমন মুরব্বি মানেন। একদিন সঙ্গীস্থানে আঙ্গুর বাগানে ছিলেন, দুপুর বেলা এমন গরম পড়তেছে, একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ লোক এমন গরম পড়তেছে ওনার বাগানের দিকে আসতেছেন। গরিব নামাজ, আর 14-15 বছরের ছেলে দৌড় দিলেন, দৌড়ে গিয়ে সালাম, আসসালামু আলাইকুম সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন, ছাসা, এখানে আরেকটা মশলা বলে দিই, কোন একজন মুরব্বি গোসর মানুষ দেখলে কি বলে ডাকবেন? এটা রসুল পাকের সুন্নাত। ছাসা, ছাসা আসেন 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 আসেন,
আল্লাহকে গরম পড়তেছে, আপনার শরীর থেকে যে পসিনা পড়তেছে, আসেন আমার বাগানে আসেন। ওনাকে নিয়ে গেলেন গরিব নওয়াজের বাগানে, ওনাকে বসালেন, বলে আপনার বেশি পিপাসা লাগছে, একটু অপেক্ষা করেন। গরিব নওয়াজ এমন মুরব্বী মানতেন, শ্রদ্ধা করতেন, ইজ্জত করতেন, দৌড়ে গিয়ে বাগান থেকে মিষ্টি মিষ্টি আঙ্গুর চিরে এক গ্লাস শরবত নিয়ে মুরব্বীকে, ছাসা এগুলো একটু পান করেন। ওই বুড়া মুরব্বীটা এর ছেলের অবস্থা দেখে চিন্তা করতেছে, এত ছোট্ট ছেলে, এখানে নিশ্চয়ই ভালো বংশের ছেলে, এখন বংশের নাম হচ্ছে না, ভালো বংশের ছেলে, নিশ্চয় ভালো মা বাবার কি পেয়েছে, তালিম পেয়েছে, এখন গোটা বংশের নাম হয়ে গেল। উনি এক গ্লাস শরবত পান করার পর, উনি আমার সময় কোনো মুরব্বী না, উনি একজন বড় জবরদস্ত আল্লাহর ওয়ালি, যার নাম হযরত ইব্রাহিম কান্দুজি আলাইহির রাহমা। উনি মনে মনে বলেন, তোমার নাম? বলে আমার নাম হাসান। আসলে তোমার বাবা তোমার মা তোমার নাম দিয়ে হাসান রাখছে, ইসিম বা মুসাম্মা, তুমি উপরে সুন্দর ভিতরে সুন্দর, সুবহানাল্লাহ, বলেন তুমি উপরে সুন্দর ভিতরে সুন্দর, আদর্শ সুন্দর, ব্যবহার সুন্দর। হাসান এদিকে আসো, তুমি তো আমাকে আঙ্গুরের শরবত পান করাইছো, আমি তোমাকে কিছু দিতে হবে। ওনার থলে ছিল, হাত দিয়ে একটা রুটির টুকরো বের করলেন, রুটির টুকরো বের করে চাবাইবে চাবালেন, চাবিয়ে বলেন, হাসান তুমি এটা বিসমিল্লাহ করে খাও, একজন মুমিন উচ্ছিষ্ট আরেকজন মুমিনের জন্য শিফা। এই জন্য ওই যুগে মুসলমানের মধ্যে তেমন কোন রোগ ছিল না। গরিব নওয়াজ ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে বিসমিল্লাহ করে খেলেন, খাওয়ার পরে দেখে যায় ওনার কলব পরিবর্তন হয়ে গেল। ওনার কলব যখন পরিবর্তন হয়ে যায়, কি মানে, ও হাসান তুমি আমাকে আঙ্গুরের শরবত পান করাইছো, আমি তোমাকে মহান রব্বুল আলমিনের মারফতের শরাব পান করালাম। শরাব পান করবেন না, মদ পান করবেন না, হারাম হারাম হারাম। রাসূলুল্লাহ পাক বলছেন যে শরাব মদ মহিলাদের মাসিক ঋতুস্রাবের রক্তের চেয়ে আরো নিকৃষ্ট। কোন মানুষ যদি শরাব পান করা অবস্থা যদি মৃত্যুবরণ করে, সে ঈমান নিতে পারবে না, তার মুখ দিয়ে কালিমা বের হবে না। আচ্ছা একটা কথা বলি, মেরাজ রজনীতে আমার রাসূল যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহা জিবরিলের বাড়ি, জিবরিল তার উপরের দিকে যেতে পারবে না। জিবরিল বলে নবীকে মেহমানদারি করতে হয়, দুই পেয়ালা নাস্তা দিলেন, এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব। রাসূল বলেন ফাখতার তুল লবনা, আমি কিন্তু দুধের গ্লাস টেনে নিয়ে দুধ পান করলাম। ফাকালা জিবরাইলু ইন্নাকা আসাব তাল বিতরাতা, জিবরিল বলেন রাসূল রে আপনি আপনার আসল জিনিস পেয়েছেন, আজকে দুধের গ্লাস না নিয়ে যদি আজকে শরাবের গ্লাস টেনে নিতেন, কেমন পর্যন্ত আপনার উম্মতের নারী পুরুষ সবাই শরাবি হয়ে যেত। এখন কিন্তু যেহেতু নবীর দুধ পান করাচ্ছেন, শরাবের দিকে হাত বাড়ান নাই, নবীর উম্মত তাহলে সে কোনোদিন শরাব পান করতে পারে না। সবই ইসরা কে দুলহা পেদাইম দুরু, আমার আলা হযরত বানানো আলা হযরত সবই ইসরা কে দুলহা পিদাইম দুরুদ, নওশায়ে বজমে জান্নাত পেলা কোন সালাম মুস্তাফা জানে রহমত পেলা কোন সালাম সময়ে বজমে। আমার নবী মেরাজের দুলা না, এই জন্য দুধ পান করাইছেন, সুবহানাল্লাহ।
কোন একজন মানুষ যদি রাত্রে স্বপ্নে দুধ দেখেন, কোন একজন মানুষ স্বপ্নে যদি দুধ দেখেন, কোন একজন মানুষ যদি স্বপ্নে দুধ পান করতে দেখেন, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি শরীয়ত তরিকত রব্বুল আলমিনের এলমে মারফতের অংশ পাবেন। এটা হলো এলমের দলিল। সুবহানাল্লাহ বলেন দুধ দুধ। আমার গরিব নামাজ চিন্তা করতেছেন কি করা যাবে, মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন অনেক জ্ঞান অর্জন করব, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব, কিছুদিন যেতে না যেতে করুণ অবস্থা সঞ্জিস্তানের পার্শ্ববর্তী এলাকা তাতারি, ওরা কাফের। ইসলামের ইতিহাস যারা স্টাডি করেন আপনারা পাবেন তাতারিরা সঞ্জিস্তানের উপর হামলা করলো, যেমনি ভাবে আমেরিকা বাগদাদের জমিনের উপর হামলা করে বাগদাদ দখল করলো, 5-6 লক্ষ নারী পুরুষকে শহীদ করলো। সঞ্জিস্তানের উপর এমন ভাবে তাতার হামলা করলো, গোটা সঞ্জিস্তান দখল করে নিল। সঞ্জিস্তানের রাজা শাহ উদ্বরণ করলো, মুসলমান আজ সঞ্জিস্তান হারিয়েছে, তাতারিরা দখল করে নিল, মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার করে দিয়েছে, মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার করে দিয়েছে। কাকে বলবো? হিন্দুস্তানের জমিনে, ইন্ডিয়ার জমিনে বাবরি মসজিদ ভাঙা হলো, ঠিক কিনা? এটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে কিছু মন্দির ভাঙা হলো, এরশাদ মিয়া এসে রাষ্ট্রীয় কোষাগার থেকে দৌলত দিয়ে আর উন্নত মানের করে তাদের মন্দিরগুলো বেঁধে দিল, ঠিক কিনা? কিন্তু আজকের 17 বছর পার হলো, এখনো পর্যন্ত ভারতের জমিনে বাবরি মসজিদ ভাঙার কোনো কথা আছে? মাত্র আজকে পত্রিকা দেখলাম 17 বছর পরে নাকি একটা রিপোর্ট দিয়েছে। সঞ্জিস্তান দখল করলো, মাদ্রাসা মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, মুহাদ্দিস মুফতিদের লাশ সঞ্জিস্তানের গলি গলি পড়ে আছে, যুবকদেরকে গোলাম বানিয়েছে, যুবতী মেয়েদেরকে তাতারিরা দাসী বানিয়ে নিয়েছে। আর কিছু অসহায় মানুষ ছিল, গরিব নাস, 14-15 বছরের ছেলে, মা বাবা হারিয়ে মনে যে কষ্ট পায় নাই, সঞ্জিস্তানের মুসলমানের অবস্থা দেখে আমার গরিব নামাজ কেঁদে উঠলেন। চিন্তা করলেন 15 বছরের ছেলে চিন্তা করতেছে সঞ্জিস্তান হারিয়েছি, মুসলমানের দখল থেকে চলে গেছে, তাতারিরা দখল করে নিয়েছে, মুসলমান যুবতীদেরকে দাসী বানিয়েছে, ইয়াং জেনারেশন যারা ওদেরকে গোলাম বানিয়ে নিয়েছে, আর যারা ছিল ওরা সবাই অসহায়। গরিবনাথ চিন্তা করেন এই মুহূর্তের মধ্যে আমার বাবার রেখে যাওয়া একটা আঙ্গুরের বাগান যদি আমার হাতে থাকে, কিয়ামতের মাঠে নবীর সামনে কিভাবে মুখ দেখাব? কিয়ামতের মাঠে নবীর সামনে কিভাবে মুখ দেখাব? কোথায় গেল গরিব নওয়াজের আদর্শ? কিসের আদর্শ? গরিব নওয়াজ বাবার রেখে যাওয়া গোটা আঙ্গুরের বাগান সাথে সাথে বিক্রি করে দিলেন। আমি বাগান রাখতে পারি না, মুসলমানের দুরবস্থার মধ্যে বাবার রেখে যাওয়ার সম্পদ আমি রাখতে পারি না, নবীর সামনে কি জবাব দেব? গরিব নওয়াজ বাবার রেখে যাওয়া আঙ্গুর বাগান বিক্রি করে যা পেয়েছে এগুলো এভাবে খাফারের মধ্যে নিয়ে সঞ্জিস্তানের গলি গলি হেঁটে হেঁটে অসহায় মুসলমান ভাই বোনদেরকে দান করতেছে। আরে তাকবীর আল্লাহু আকবার, আরে রিসালাত জিন্দাবাদ, আরে গাউসিয়া জিন্দাবাদ, হাজা গরিবে নামাজ জিন্দাবাদ। হম চাঁদনী কো খাজা কে দর পে মচলতে দেখা হ্যায়, ওয়াহাঁ লাখো হাজারো বিগড়ে হুয়ে কাম সম্ভলতে দেখা হ্যায়, আসসালাম হম চাঁদনী কো খাজা কে
দর পে মচলতে দেখা হ্যাঁ লাখো হাজারো বিগড়ে হুয়ে কাম সম্ভলতে দেখা হ্যাঁ আয় বাদে সবা তু আজ মের জানা মেরে খোজা পিয়া সে ইয়ে কহে দেনা আয় বাদে সবা তু আজ মের জানা মেরে খোজা পিয়া সে ইয়ে কহে দেনা আপ কাই কে আশিক হ্যায় তেরে ফুরকত মে ওরুতে দেখা হ্যায় আজ মেরা মে জু জাতে হ্যায় ও ঝুলি ভর বরকলাতে হ্যায় আজ মেরা মে জু জাতে হ্যায় ও ঝুলি ভর বরকলাতে হ্যায় ওহাঁ লাখো হাজারো বিগড়ে হুয়ে তকদীর বদলতে দেখা হ্যাঁ হম চাঁদনি কো খোঁজ কে দর পে মচলতে দেখা হ্যাঁ আজ মের কি গলিয়াঁ রোশন হ্যায় ওয়াহ খুদা কি রহমত বরস রহি হ্যায় আজ মের কি গলিয়াঁ রোশন হ্যায় ওয়াহ খুদা কি রহমত বরস রহি হ্যায় আজ মের কি গলিয়ों মেঁ ওলিয়ों কো টহলতে দেখা হ্যায় আজ মের কি গলিয়ों মেঁ ওলিয়ों কো টহলতে দেখা হ্যায় আমার গরিব নয় ছোট গরিব নয় বাবা গিয়াসউদ্দিন হাত ধরে ঈদের দিন ঈদগাহে যাচ্ছে সামান্য যাওয়ার পর থেমে গেল হাসান চলো না বাবা আমি যাব না আরে ঈদগাহে চলো না না বাবা আমি যাব না কেন বাবা আপনি দেখতে পাচ্ছেন না একদম ছেলে দাঁড়িয়ে আছে কেন তার চেহারা মলিন ফাটা সোটা কাপড় তার মাথার চুল লম্বা মনে হয় কোনো মা বাবা নাই এই ছেলেকে অবস্থা রেখে আমি সুন্দর জামা পরে ঈদগাহে আমি যাব না বাবা এই ছেলেকে নিয়ে আমি ঘরে যাব আমারা মুখে বলবো আমার মতো একে সাজাইয়ে দেন আমার থেকে কাপড় পরাইয়ে দেন ওকে কাপড় পরাই দুজন মিলে আমরা ঈদগাহে যাব ইনি হচ্ছেন গরিব নামাজ গরিব নামাজ সিদ্ধান্ত নিলেন সঞ্জিস্তানে আর থাকবো না আমি বাগদাদ চলে যাব বাগদাদ চলে গেলেন সঙ্গে কিছুই না যা ছিল আঙ্গুর বিক্রি করে বাগান বিক্রি করে সবগুলো আল্লাহ রাস্তা দান করে দিলেন সবগুলো দিয়ে গরিব নামাজ দিনের এলম অর্জন করার জন্য কোরআন সুন্নার জ্ঞান অর্জন করার জন্য বুজুর্গ আউলিয়ায়ে কেরামদের সাক্ষাতের জন্য সঞ্জিস্তান ছেড়ে বাগদাদ চলে যাচ্ছেন বাগদাদের একটা গ্রাম যার নাম কসবায়ে হারুন কসবায়ে হারুনে উনি হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির নামে ওই গ্রামের নাম কসবায়ে হারুন ওখানে গেলেন ওনার হাতে বায়াত গ্রহণ করলেন ওনার হাতে বায়াত গ্রহণ করে তরিকতের কাজ চালাচ্ছেন দিনের বেলায় মাদ্রাসায় যেতেন রাতের বেলায় তরিকতের সবক চালাতেন আমার গরিব নামাজ হযরতে খাজা উসমান হারুনি এ প্রথম দেখেন বায়াত হওয়ার পরে উসমান হারুনি বলেন বাবা তুমি এক রাত এই মসজিদে ইবাদত খানায় অবস্থান করো এবং তুমি 1000 বার সূরা ইখলাস শরীফ পড়ো সুবহানাল্লাহ কত 1000 বার সূরা ইখলাস শরীফ পড়ো আপনাদের অসুবিধা হচ্ছে না আপনারা আচার করছেন কেন এগো কঠিন জিনিস 1000 বার
সূরা ফাতিহা দিলেন, 1000 বার সূরা ইখলাস শরীফ দিলেন, দুই একদিন রাত্রি বেলায় সারা রাত আল্লাহর ইবাদত করেছেন, তৃতীয় দিন উসমান হারুনি বলেন, হাসান তুমি একটু উপরের দিকে তাকাও, হাসান তুমি একটু উপরের দিকে তাকাও, উনি উপরের দিকে চক্ষু চাইলেন, বাবা তুমি কতটুকু দেখতেছ, বলে হুজুর আমি মঈনুদ্দিন এই জমিনে আপনার এখানকায় বসে ইবাদত করাই বসে, এখন থেকে আমি রব্বুল আলমিনের আরশ আজম পর্যন্ত দেখতেছি। আচ্ছা বাবা নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকালেন, কত দূরে দেখতেছো হুজুর, তা তো সারা পর্যন্ত দেখতেছি। আল্লাহু আকবার কবীর। যাই হোক, অনেক লম্বা আলোচনা, এতগুলো আলোচনা করা যাবে না, এইভাবে একদিন নয় দুদিন নয় একাধারে বিশ বছর হযরতে খাজা উসমান হারুনির কদমের মধ্যে থেকে এলমে দ্বীন অর্জন করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নাম আছে, কোন হুজুর থেকে এলমে ফেকা, কোন হুজুর থেকে ফারায়েজ, কোন হুজুর থেকে তাফসীর, কোন হুজুর থেকে আদব, এটা বাগবান আছে। গরিব নামাজ বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফতি, বিশ্ববিখ্যাত মুফাসসির, সাহিত্যিক কথার মধ্যে ডিগ্রি নিয়েছেন, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ডিগ্রি নিয়েছেন, আবার সারা রাত তরিকতের সবক চালিয়ে মারফাতের জ্ঞান অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আমার মেয়েরা, উসমান হারুনি একদিন বলে, বাবা হাসান চলো না একটু আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যাব, মক্কা শরীফ যাব, হজ আদায় করব, মদিনায় পাক যাব, আমি উসমান হারুনি, তুমি হাসান কে নবীর হাতে গসাই দিতে হবে। সুবহানাল্লাহ। চলে গেলেন মদিনা, জিয়ারত যা যা করার ছিল ওনাকে কামেল বানিয়ে দিয়েছেন, আল্লাহ ইবাদত করুক, জিয়ারত ছেড়ে চলে আসছেন, আবার বগদাদ চলে আসলেন, চলে আসার পরে গরিব নামাজ, কিন্তু বিবাহ শাদী করে নাই, আপনাদের অসুবিধা হচ্ছে, বিবাহ শাদী কিন্তু করে নাই, হশারে মদিনা পাকের জিয়ারত শরীফ, আবার বগদাদ চলে আসলেন, আসার কিছুদিন পরে উসমান হারুন থেকে অনুমতি নিলেন, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি এখন মনে চাচ্ছে আমি মদিনা শরীফ যাব, আমার বাকি হায়াত রসুল পাকের দরবারে কাটিয়ে দেব, আমি বাকি হায়াতটা কোথায় থাকবো, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, সালাত করে আমি কোথায় যাব, গরিব নামাজ বলেন আমি মদিনা যাব, আমরা কোথায় যাব, চিৎকার দেবেন আমরা কোথায় যাব, আজব রঙ পর হ্যায় পাহাড়ে মদিনা, আজব রঙ পর হ্যায় পাহাড়ে মদিনা, কসব জন্নতি হ্যায় নিসারে মদিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আজব রঙ কসব জন্নতি হ্যায় নিসারে মদিনা, আজব রঙ পর হ্যায় বাহারে মদিনা, মেরি খাকে ইয়ারব না বরবাদ জায়ে, মেরি খাকে
আমি মদিনা যাব, আমাকে অনুমতি দেন। রক্ষক দিলেন, বাবা যাও, তুমি মদিনায় যাও। পীর মোরশেদ থেকে অনুমতি নিয়ে মদিনায় গেলেন। আল্লাহু আকবার কবীরা। বড় আশা, বাকি জীবন রাসূল পাকের দরবারে কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি বাকি জীবনটা কোথায় কাটাবো? নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন না? ওখানে শান্তি। শান্তি কোথায়? কথা বলেন না? শান্তি কোথায়? মদিনা চলে গেলেন। যাওয়ার পর একদিন, আপনাদের অসুবিধা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, একদিন, দুই দিন, তিন দিন, তিন দিন যেতে ফজরের মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করে বসলেন। নবী, আমার নবীর পক্ষ থেকে ইমামের মাধ্যমে আহ্বান করা হলো, মঈনুদ্দিন হাসানকে আমি ডাকতেছি, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো মঈনুদ্দিন হাসান কয়েকজন এসে গেল। কোন মঈনুদ্দিন? আমার নবী রওজায় পাক থেকে বলতেছেন, যার নাম হাসান ইবনে গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিনের ছেলে হাসান, সঞ্জরি সঞ্জিস্তার নদীবাসী। দৌড়ে গেলেন। এখানে আলোচনা গুলো অনেক মানুষ বুঝবে না। আপনাকে আমার রসুল ডাকতেছেন। রসুল কোথায়? বলেন কোথায়? খাবে দেখতে, খাব না, জাগ্রত অবস্থা, রসুল ডাকতেছেন। আচ্ছা খাবো, ধরেন খাবে দেখতেছে, আমার নবী ডাক দিলেন, এ হাসান, এ হাসান, তুমি আমার, আমি নবী রওজায় পাক পাহারা দিয়ে গোটা জীবন বসে থাকলে কাজ চলবে না। জাল তো কাজ সুলতান আল হিন্দ, আমি তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম, হিন্দুস্তানের দায়িত্ব তোমার উপরে দিলাম, ইজহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে যাও, আমি নবীর দিন প্রচার করো। পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এভাবে গোটা অঞ্চল মিলে অহন্ন ভারত, এক বাক্যে হিন্দুস্তান। আমার ভাইয়েরা, হিন্দুস্তানে যাও, ইসলাম প্রচার করো। গরিব নওয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিন্দুস্তান নাম পর্যন্ত কোনোদিন শুনি নাই। হিন্দুস্তান কোথায়? কিতাবে লেখতেছে আমার নবী নাকি একটা আফেল দিলেন, আফেলের মতো মানচিত্র গোলক। আমার নবী মদিনা শরীফ থেকে কোন রাস্তা দিয়ে হিন্দুস্তানে যাবে, একটা গোলকের মতো আফেলের মতো অঙ্কিত একটা গোলক দিলেন। এ হাসান, এদিক দিয়ে এদিক দিয়ে তুমি হিন্দুস্তানে চলে যাও। এতে স্পষ্ট হয়ে গেল সারা পৃথিবীর মানচিত্র আমার মাহবুব নবীর নবুয়তের হাতের মধ্যে আছে। হাসান, এখানে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, গরিব নামাজ কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আরজু নিয়ে এসেছি, বাকি জীবনটা আপনার রওজায় পাকে কাটাবো। তা আপনি যখন দায়িত্ব দিচ্ছেন, আমি তো হিন্দুস্তানে চলে যাব, হুজুর একটা জিনিস জানতে চাচ্ছি, বলো। জানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হিন্দুস্তানে যাব, কোন সময় যদি মদিনার জন্য প্রাণ চলে, হুজুর আমি হিন্দুস্তান থেকে মদিনায় আসতে পারবো কিনা? আমার নবী উত্তর দিলেন, হাসান রে, তুমি হিন্দুস্তানে চলে যাও, মদিনায় আসতে হবে না, দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি হিন্দুস্তানে, তোমাকে মদিনায় আসতে হবে না, তুমি যখনই আমার নাম স্মরণ করবে আমি তোমার সামনে উপস্থিত হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
কবীরা। গরে নওয়াজ রওনা হয়ে গেলেন মদিনা শরীফ থেকে। আমার আশ্চর্য লাগে মদিনা চেনে কিভাবে আসলো। আল্লাহ আকবার, আমার আলা হযরত বলছেন যে পিরি কি গলি গলি তওয়া টুকরে সবকে কাই ক্যোঁ দিল কো জো আকল দে খুদা দিল কো জো আকল দে খুদা তেরি গলি সে যায় ক্যোঁ পিরি কি গলি গলি তওয়া রুখসত কাফেলা কা শোন গুসসে হামে উঠায়ে ক্যোঁ সোতে হ্যায় উনকে সায়া মে সোতে হ্যায় উনকে সায়া মে কোই হামে জাগায়ে ক্যোঁ পির কি গলি গলি তওয়া ঠুকর সবকে কাই ক্যোঁ দিল কো জো আকল দে খুদা দিল কো জো আকল দে খুদা তেরি গলি সে যায়ে ক্যোঁ পির কি গলি গলি তওয়া আমার ভাইরা, আমার গরিব নামাজ মদিনা শরীফ থেকে রওনা হয়ে গেলেন। কার ছিল? মাইক্রো ছিল? ট্রেন ছিল? প্লেন ছিল? উন্নত মানের যানবাহন ছিল? কোন উন্নত মানের হাইওয়ে ছিল? ইসলামের জন্য গোটা জীবন কি করে দিয়েছেন। আস্তে আস্তে লাহোর, কোথায় আসলেন? লাহোর। লাহোর নাম শুনছেন তো? লাহোরের মধ্যে আল্লাহর একজন বড় বলি আছে যার নাম দাতা গঞ্জ বখশ লাহোরি। সবাই বলুন না রহমাতুল্লাহ আলাই। খাজাগারে নামাজ চিল্লা করতেছেন আল্লাহর একজন বড় বলি যার নাম দাতা গঞ্জ বখশ লাহোরি রহমাতুল্লাহ আলাই দরবারে চিল্লা করতেছেন সুবহানাল্লাহ। গরিব নামাজ কোথায়? ওই দরবারে দাতা গঞ্জ। ওনার নাম আলী হাসবিরি। ওনার নাম আলী, আলী হাসবিরি। ওনার উপাধি দাতা, দাতা মানে দানি। ওনার গরিব নামাজের উপাধি গরিব নামাজ, ওনার নাম দাতা। আপনারা ভালোবার শুনেন, গরিব নামাজ ওনার দরবারে চল্লিশ দিন। কতদিন? চল্লিশ দিন অবস্থান করেছেন, চিল্লা করেছেন। চল্লিশ দিন চিল্লা করার পরে ওখান থেকে দাতা গঞ্জ বক্সা লাহোরি আমার গরিব নামাজকে একটা লোটা দিয়েছেন, আরেকটা আশা মোবারক দিয়েছেন, লাঠি। তো গরিব নওয়াজ ওখান থেকে বের হওয়ার সময় দাতা গঞ্জ বক্সা লাহোরির মাজারের গেট আছে না, ওই গেটের মধ্যে নিজের হাতে ফার্সি ভাষা একটা শের লিখতেছেন, গঞ্জ বখশে ফাইজে আলম, গঞ্জ বখশে ফাইজে আলম, মজহারে নু রে খুদাস নাক সারা পীর কামিল কামেলারা রহনুমা। দাতা সাহেবের দরবার দৌলত বন্টন করার জায়গা, মজহারে নূরে খুদাস আল্লাহর নূর প্রকাশ হওয়ার জায়গা। মদাইয়ে হুদুন নেই নে, দাতা মুঝে পাঁচ রূপে মিলা দে, দাতা মুঝে এক রুটি মিলা দে। আর কোনদিন আসবে না, যাও। পকেটে হাত দিয়ে একশোতে একটা নোট দিল, যাও তোমাকে আমি একশো টাকা দিলাম, আর কোনদিন এখানে আসবে না,
মরা মানুষ টাকা দিতে পারে? এখানে কেন আসছো? যাও চলে যাও। দাতা দিয়া তো দিয়া দুশ্মন কি হাতছে দিয়া, উচা করে সাহেব। দাতা দিয়া তো দিয়া দুশ্মন কি হাতছে দিয়া, মাঙ্গাতা পাঁচ মিলা হে সো। দাতা দিয়েছেন তো দিয়েছেন, একবারে দুশ্মনের হাতে দিয়েছেন, চেয়েছিলাম পাঁচ টাকা দিয়েছ একশো। ভুল বুঝবেন না, দেনেওয়ালাকে আল্লাহ ইন্ন বুঝে যে দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ ওলি উসিলে হনা ওলি ওসিলে। আঙ্গুরে কি আছে বাবা? উত্তর দেন। আঙ্গুরে কি আছে? ভিটামিন, ভিটামিন এ বি সি ভিটামিন আছে। ভিটামিন মানে শক্তি নে। হ্যাঁ, আঙ্গুর তোর শক্তি এটা দিয়েছে কে? আল্লাহ। কিন্তু আঙ্গুর খালি শক্তি অঞ্চিরিন্ন দুনিয়া, এটা দারুল আসবাব। আমরা ওলির দরবারে যাই, ওলি দেনা দেনেওয়ালা আল্লাহ, ওলি কে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইযহাবু বিকামিসি হাযা ওয়ালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। এটা কোরআন শরীফ না? শুনেন, আসবেন না বাবা, আমি এটা নাউস্তাফল্লা কাউকে হেকারত না বুঝাবার জন্য। শুনেন, ইসু আলাইহিস সালামের দরবারে ভাইয়েরা ধরা পড়লো, শুনছেন তো? জিজ্ঞাসা করলেন, আমার ভাইরা আমার আব্বা কেমন আছে? তো ওরা বলছেন, আব্বা তো তুমি ইউসুফের বিচ্ছেদে আব্বা দুনু চক্ষু হারিয়েছে। আব্বা ইয়াকুব আলাইহিস সালামের দুনুটা চোখের জ্যোতি চলে গেল ইউসুফ ইউসুফ বলতে বলতে, বাবা দুনুটা চক্ষু হারিয়েছে, বাবা তো কমপ্লিট অন্ধ, চোখে দেখে না। ইসু আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ঠিক আছে কাজ করো, আমার ভাইয়েরা শোনা, ইযহাবু বিকামিসি হাযা, আব্বা আমার বিচ্ছেদে চক্ষু হারিয়েছে, ও আমার ভাইয়েরা এই মুহূর্তের মধ্যে আপনারা আমি ইউসুফের এক কুর্তাটা নিয়ে যান, আমি ইউসুফের এক কুর্তাটা নিয়ে যান, ওয়াল উহু আলা ওয়াজহি আবি, আমার কুর্তাটা নিয়ে আমার বাবার চেহারার মধ্যে রাখবে, চেহারার মধ্যে রাখার সাথে সাথে ইয়াতি বাসীরা, আমার বাবার চোখের দৃষ্টি কমপ্লিট ফিরে এসে যাবে। কোরআন শরীফ নে বলেন আপনারা, কোরআন শরীফ তো কেন এটা করলেন কেন? আমার আব্বা কেমন আছে? আব্বা তোমার বিচ্ছেদে চোখের জুতি হারিয়েছে, তাহলে ইসু আলাইহিস সালাম রসিদ ছিল। আচ্ছা তাহলে হাতুটা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন বাবার চোখ ফিরাই দে। কিন্তু ইসু আলাইহিস সালাম এটা করলেন না, আর একটা কাজ করলেন, ও আমার ভাইরা আমি ইউসুফের কুর্তাটা নিয়ে যাও, আমার কুর্তাটা নিয়ে আমার আব্বার চেহারার উপর রাখবে, দেখবে বাবার চোখের জুতি ফিরে আসবে। এটা কোরআন শরীফ তো? আমার ভাইরা চোখের জুতি দেনেওয়ালাকে আল্লাহ, কিন্তু আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের চোখের জুতি ওয়াপেস ফিরে দেওয়ার জন্য মাসখানে ইসু আলাইহিস সালামের কর্তা ওয়াসিলা। আমার গরিব নামাজ ওখান থেকে রওনা হয়ে গেলেন। আচ্ছা আরেকটা কথা বলি, ফাসাইটির যুদ্ধের কথা কে বলতে পারবেন? ওই বুড়ো বুড়োরা বলতে পারবেন, বুড়ো বুড়ো মুরব্বী আছে না ফাসাইটির যুদ্ধ। আমরা তো ছোট, আমরা ছোট, আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি, হিন্দুস্তান ইন্ডিয়া ঘোষণা করেছে পাকিস্তান দখল করবে। বলেন না পাকিস্তান, এটা কোন সনে? 65 65 হিন্দু ইন্ডিয়া পাকিস্তান দখল করবে, তখনকার ঘটনা। পাকিস্তানের জন পত্রিকায় এই সাক্ষাৎ সাক্ষাৎকার দেওয়া হয়েছে পাকিস্তানের জং পত্রিকা। এখনো বুড়ো বুড়ো মুরব্বীদের কাছে জং পত্রিকা আছে। যখন ওরা ঘোষণা দিল আগামীকাল সকালবেলা, আগামীকাল সকালবেলা
লাহোরের পাকিস্তানের অমুক হোটেলে গিয়ে আমরা নাস্তা করব। ওই সময় বোধহয় আইয়ুব খান ছিলেন নাকি? আইয়ুব খান না, হ্যাঁ আইয়ুব খান, আইয়ুব খান, আইয়ুব খান ছিল প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট না, আইয়ুব খান ছিল। আইয়ুব খান তখন ঘোষণা দিলেন, দেশের জন্য মাতৃভূমির জন্য জান দেনে ওয়ালা কুই হে, দেশের জন্য জান দেওয়ার মতো কে আছো? ও ওনার রাহবানে যারা দাঁড়িয়ে দেশের জন্য জান দেওয়ার জন্য দাঁড়িয়েছিল ওরা অধিকাংশ আমাদের বাঙালি। বেঙ্গল রেজিমেন্ট, এনে পাকিস্তান হওয়ার জানা, পাকিস্তান বানাই দো বেঙ্গল রেজিমেন্ট হলে জান দিয়েরা পাকিস্তান গজ্জিত বাঙালি হলে গজ্জিত। বুকের মধ্যে বোমা বেঁধে, বুকের মধ্যে বোমা বেঁধে আমরা পাকিস্তান রক্ষা করব, বুকে বোমা বেঁধে পাকিস্তান। ইন্ডিয়া তুন ঠ্যাং লয় রামানা দি ঠ্যাং, বেঙ্গল রেজিমেন্টরা বাঙালিরা বীর পুরুষ, বেঙ্গল রেজিমেন্টরা বুকের মধ্যে বোমা বেঁধে রাস্তার মধ্যে শুয়ে পড়ছে। হিন্দুস্তানের ট্যাং যখন আসতেছে বোমা পুড়ে গোটা ঠ্যাং পুড়ে চলে যাচ্ছে, কয়েকটা একের পর একটা উঠে চলে যাচ্ছে, এই ধাওয়ার মধ্যে পাকিস্তান ইন্ডিয়ার অনেক ভিতরে ঢুকে গেছে, অনেক উপর থেকে আক্রমণ করতেছে, অনেক বৈমানিক ধরা পড়ছে। তখন ওদের যে সাক্ষাৎকার পাঁচষট্টির যুদ্ধের মধ্যে পাকিস্তানের জং পত্রিকা এই সাক্ষাৎকার দিয়েছে, বৈমানিকরা বলছে আচ্ছা আমরা তো ধরা পড়ছি, আমরা একটা কথা জানতে চাচ্ছি আপনাদের কাছে, যখন আমরা আকাশ থেকে বোমা নিক্ষেপ করছিলাম আমরা সুস্পষ্ট দেখতেছি একজন সাদা পোশাক পরিহিত মানুষ হাত বাড়িয়ে আমাদের বোমাগুলো ধরে ধরে পকেটে ভরতেছে, উনি কে? উনি কে? তখন ওই যুগের যারা বড় বড় উলামায়ে কেরাম ওরা সিদ্ধান্ত নিয়েছেন উনি আর কেহ নন, উনি হচ্ছেন দাতা গঞ্জে বক্স লাহোরি রহমতুল্লাহ আলাইহি। এই সাক্ষাৎকার জং পত্রিকায় পঁচিশ যুদ্ধে পাকিস্তানের জং পত্রিকায় উঠেছে, এখন এই পত্রিকা থাকলে আপনারা দেখতে পাবেন। আমরা আমাদের মুরব্বীদের জুবানে শুনেছি, সুবহানাল্লাহ, এটা কি অসম্ভব? এখন কিতাব তালাশ করলাম, এটা কিভাবে সম্ভব? হাত বাড়িয়ে বোমা পকেটে নেওয়া এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব চিন্তা করতে করতে আল্লামা জালালউদ্দিন রুমির মসনবী শরীফে গিয়ে সমাধান পেয়ে গেলাম। আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা, আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন মসনবী শরীফে, আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তীর জব সাবাদ গন নাজিরা সালাতু ইয়া আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমার গরিব নওয়াজ আসতেছেন, আসতে আসতে কয়েকজন সঙ্গে খাদিম আছেন, কয়েকজন সঙ্গে কে আছেন? খাদিম আছেন। আসতে আসতে লাহোর পার হয়ে এদিকে আফগানিস্তান, এদিকে একটা রাষ্ট্র আছে, এটার রাষ্ট্রপতি হচ্ছে বাচ্চা ইয়াদগার মোহাম্মদ, সে আগে খ্রিস্টান ছিল। তার একটা বাগান আছে, ফুলের বাগান। আমার গরিব নামাজ ও তার বাগানের নিয়ম হলো সকাল হলে সকাল থেকে আসর পর্যন্ত মানুষের জন্য উন্মুক্ত, আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাদশাহ নিজে নিজের পরিবার নিয়ে বাগান পরিদর্শন করবেন ফুল বাগানে, এটা তার নিয়ম ছিল। আসরের আগে আগে যারা বাগানে ঢুকতো ওদেরকে বের করা হতো। আমার গরিব নামাজ নুরানি কাবলা নিয়ে ওই বাগানে ঢুকলেন, ঢুকার পরে আমার গরিব নামাজ কি করলেন, বাগানের মধ্যে একটা কূপ ছিল, একটা শরীয়তের মশলা জেনে রাখবেন, কোন একজন ইমানদার মুমেন কোন একটা জায়গায় যদি যাত্রা বিরত করেন ওখানে কমসে কম দুই রাকাত নফল নামাজ পড়বেন। উনি একজন শরীয়তের মশলা, আপনি কোন একটা জায়গা অবতরণ করছেন, যদি আওকাতে মকরুহা না হয়, সূর্য উদয় হওয়ার সময়, স্থির হওয়ার সময়, ডুবার সময় যদি না হয়, আওকাতে মকরুহান যে সময়ে নামাজ পড়া মকরুহে তাহরিমি, এই সময় ছাড়া যে কোনো সময় কোন একটা জায়গায় যদি আপনি অবস্থান করেন আপনি ওইখানে কমসে কম উজু বানিয়ে দুই রাকাত কি করবেন? এই মশলা স্মরণ থাকবে তো, দুই রাকাত কি পড়বেন? নাফাল নামাজ পড়বেন, এটা সবসময় স্মরণ রাখবেন। আমার গরিব নামাজ ওই বাগানের মধ্যে ঢুকে একটা কূপ ছিল,
উযু করলেন, উযু করে মুসল্লা বিছায় দুই রাকাত নফল নামাজ পড়ছেন। নামাজ পড়ে আমার গরিব নামাজ ওই কুফার পরে বসে কোরআন পাক খুলে কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার, কোরআন পাকের তেলাওয়াত করতেছেন। গরিব নামাজ কি পড়তেছেন এখন? আর জন কি পড়তেছেন? কোরআন শরীফ। ওনার সঙ্গে কোরআন শরীফ ছিল। গরিব নামাজ যেখানে যেতেন ওনার সঙ্গে কি থাকতেন? কোরআন শরীফ। আর কোরআন শরীফ কিভাবে নিতেন জানেন? কোরআন শরীফ বুকের মধ্যে নিতেন, কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। এদিকে আসরের সময় হচ্ছে, ওই মালিরা খাদেম আসছে, হুজুর মেহরবানি করুন, দয়া করুন, আপনি মেহরবানি করে বাগান ছেড়ে চলে যান, এক্ষুনি বাচ্চা আসবে, সে খ্রিস্টান মুসলমান দেখতে পারে না, আমাদের চাকরি যাবে যাবে আপনার সাথে বিয়াদবি করবে, হুজুর একটু দয়া করেন, মেহরবানি করে চলে যান। খাদেমরা বলছেন, হুজুর কি করব, চলেন। আমার গরিব নামাজ বলে, না না আমি যাবো না। হুজুর আল্লাহর ওয়াস্তে বলছে, হুজুর আপনি না গেলে আমাদের চাকরি যাবে আপনার সাথে বিয়াদবি করবে। আমার গরিব নামাজ বলেন, আমি যাব না, তোমাদের চাকরিও যাবে না। আমিও যাব না, তোমাদের চাকরিও আসছে ঢুকছে এ বাগানে ঢুকার সাথে দেখতেছে কুপের পারে গরিব নামাজ, নুরানি সুরতের মানুষ কোরআন তেলাওয়াত করতেছে দুই একজন। এই ইনিকে স্যার, হুজুর অনেক মানা করছি, সে আমার কথা শুনে না। হুজুর হুজুর কি করতাম, আপনি আমাদেরকে যাই করেন, অনেক বুঝাইছি, উনি যাচ্ছেন না। রাগান্বিত হয়ে গরিব নামাজের সামনে আসছেন, এ আপনি কানে কি? আমার গরিব নামাজ ওইদিকে কোনো খেয়াল নাই, কোরআনে পাকের তেলাওয়াত করতেছে, আল্লাহর কোরআনের মধ্যে লিপ্ত, কোরআন পাকের মধ্যে তেলাওয়াত করতেছেন। এ যখন বেশি বেশি বেয়াদব আরম্ভ করলো, আমার গরিব নামাজ হঠাৎ করে কোরআনের পাক থেকে চক্ষুটা উঠায় থার দিকে এমনি দেখতে, সে সাথে সাথে বেহোশ হয়ে যায়। হুজুর 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 দয়া করুন, রহম করুন হুজুর, ইনি যদি মারা যায় আমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে হুজুর। আমার গরিব নামাজ মুস্কি হাসি দিয়ে বলেন, না না চিন্তা করো না, আমি মঈনুদ্দিন যে কূপ থেকে উজু বানিয়েছি ওখান থেকে একটু পানি নাও, পানি ফরাই দিলেন, পানিগুলো তার মুখের মধ্যে ছিটকে দাও, যখন ছিটকে দিলেন দেখা যায় সে আল্লাহু আকবার করে উঠলেন, ঘুম থেকে উঠে গরিব নামাজের কদমে পড়ে পরে বললেন, হুজুর বিয়াদব ইমাম আমাকে কলমা পড়াই দেন। আমার গরিব নামাজ, ওনার নাম ইয়াদগার মোহাম্মদ। আমার গরিব নামাজ খুশি হলেন, সে মুসলমান হলো, গোটা দৃশ্য পাল্টে গেল। গরিব নামাজ বলে, ঠিক আছে আমি এখন যাচ্ছি। বাদশাহ ইয়াদগার মোহাম্মদ বলে, হুজুর আমি আর এখানে থাকবো না, এতদিন বাদশাহী করেছি এখন গোলামি করবো, বাদশাহী ছেড়ে সুবহানাল্লাহ। আমাকে কিন্তু আপনার সঙ্গে নিতে হবে, আপনার সাথে নিতে হবে। গরিব নামাজ বলেন, তুমি আমার সঙ্গে কিভাবে যাবে, তুমি একদম বাদশাহ। বলো, হুজুর আমি আর বাদশাহগিরি করবো না, মোহাম্মদ রসুলের গোলামির মধ্যে কি মজা। আল্লাহু আকবার, রসুলে খোদা কি গোলামি মে ক্যা হে, যারা তুম গোলামি মিয়া কর তু দেখো, গোলামি হে বা দিশাহি সে বেহতর, ইদার আও কেসে মাতো জগা কর তু দেখো, রসুলে খুদা কি গোলামি মে ক্যা হে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাক্তার একবার বলছেন যে, তারা সিকন্দর সে ও মর্দি ফকির ওলা, তারা সিকন্দর সে ও মর্দি ফকির ওলা, ও জিসকি ফকির মে হুই আসদুল্লাহি সনাতনে আর।
যা আজ মেরি আরজু হে তেরে দর্শন কি আয়ে মেরে খাজা আজ মেরি আরজু হে তেরে দর্শন কি আরজু হে তেরে দর্শন কি আয়ে মেরে খাজা আজ মেরি আরজু হে তেরে দর্শন কি আরজু হে তেরে দর্শন। যাই হোক, এগুলো আসলে এই আলোচনা কোনো শেষ হবে না। গরিব নওয়াজের কাহিনী বড় আজীব, বড় আজীব, বড় আজীব। আমার গরিব নওয়াজ ওদেরকে সঙ্গে নিয়ে পাঞ্জাব শহর হয়ে অমৃত শহর হয়ে কোন অবস্থার মধ্যে হিন্দুস্তানে ঢুকতেছে, আফগানিস্তানের শাহাবুদ্দিন গৌরি, শাহাবুদ্দিন গৌরির সৈন্যরা দিল্লির সৈন্যের হাতে পরাজিত হয়ে ওরা হিন্দুস্তান থেকে পালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত একবার না দুবার না তিনবার না ভাষবাব বারাত আক্রমণ করা হয়েছে, কিন্তু যতবার বারাত আক্রমণ করা হয়েছে ততবার ওরা পরাজিত হয়েছে। বিশেষ করে শাহাবুদ্দিন গৌরি আফগানিস্তানের মানুষ, শাহাবুদ্দিন গৌরির সৈন্যরা যাচ্ছে, এটা সহ কয়বার বরং এটা সহ কয়বার 22 বার। তাহলে হিন্দুস্তানের জমিনে ইসলাম প্রসারের সিলসিলা অনেক আগ থেকে শুরু হয়েছে, কিন্তু কার পক্ষে সম্ভব হয় না। আমি আমার টার্গেটের মধ্যে এসে যাচ্ছি। আমার ভাইরা, গরিব নওয়াজের নুরানি কাফেলা ডুবতেছে আর এরা যাচ্ছে, সামনাসামনি হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা মুসলিম? হ্যাঁ মুসলমান। আরে আপনারা কোন অবস্থায় হিন্দুস্তানে ঢুকতেছেন? আমরা শাহাবুদ্দিন গৌরির সৈন্যরা পরাজিত হয়ে হিন্দুস্তান থেকে আমরা পালিয়ে যাচ্ছি, আপনাদের কাছে কোনো অস্ত্র নেই, কিছু নেই, নিরস্ত্র, এই অবস্থার মধ্যে আপনি হিন্দুস্তান ঢুকবেন না? আমার গরিব নামাজ বলেন, ও শাহাবুদ্দিন গরিব, তোমরা ভারত আক্রমণ করে পরাজিত হয়েছ, তোমরা জনবল নিয়ে, অস্ত্রের বল নিয়ে, জনবল নিয়ে হিন্দুস্তানের জমিনে ঢুকেছ, তোমাদের বল হলো অস্ত্রের উপর, এই জন্য তোমরা মার খেয়েছ। মঈনুদ্দিন দুনিয়ার কোন সৈন্যের উপর অস্ত্রের উপর বল করে হিন্দুস্তানে ঢুকছে না, গরিব নামাজ তার রসুল পাকের গোলাম সেদে হিন্দুস্তানে ঢুকতেছে। আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গরিব নামাজের স্মরণে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আয়োজিত মাহফিল কবুল করে না রব্বুল আলামিন। এই মাহফিল উপলক্ষে টাকা পয়সা খরচ হয়েছে, লাইটিং প্যান্ডেল তবরকাতের ব্যবস্থা হয়েছে, কবুল করে নাও আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম, আল্লাহ তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ, আল্লাহ আমরা গরিব কাঙ্গাল মিসকিন বিকার দুটা তোমার দরবারে উঠাই দিয়েছি, আল্লাহ দয়া করে আজকের এই মাহফিল কবুল করে না আমিন। আল্লাহ শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে, তোমার আউলিয়ে কামের জীবনে আলোচনা করা হয়েছে, ভুল ত্রুটি মাফ করে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও রব্বুল আলামিন। তোমার নবীর কদম পাকের মধ্যে যারা আরাম করতেছেন, বিশেষ করে খলিফাতুর রাসূল আব্দুল্লাহ বাদাল আম্বিয়া
সমস্ত বিশেষ করে সুলতানহীন গরিব নামাজের দরবারে পৌঁছে দাও বাংলার জমিনে শাহে জালাল সিলেটিয়ানিয়াল মুজাররাদি দেখা আরম্ভ করে সকলের মকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন আল্লাহ চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে জানি না কে কোন অবস্থায় আছে আজকের মাহফিলের সবগুলো তাদের কবর কবরে পৌঁছে দাও আল্লাহ সকলের কবরকে বেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গাফফার আমরা জানি আমাদের বিশ্বাস তোমার নাম গফুর তোমার নাম গাফফার মাহবুব আল্লাহ তুমি আমাদের অতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও আব্বা জানের গুনাহ মাফ করে দাও আম্মা জানের গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমিন আল্লাহ দাদা জানের গুনাহ মাফ করে দাও দাদিজির গুনাহ মাফ করে দাও নানা নানির গুনাহ মাফ করে দাও শাশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও তওবা করছে আমাদের তওবা কবুল করে নাও আল্লাহ বাকি জীবনটা তোমার পছন্দ মোতাবেক আমল করার তৌফিক দান করো আল্লাহ মাদির মধ্যে যারা রোগে আক্রান্ত সেবা দাও ফরজদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাজের সন্ধান দাও লাউলাদি থাকলে নিকার আওলাদ দান করো চাকরিজীবী থাকলে প্রমোশন দাও আল্লাহ শুনলাম তারা নাকি কানে আল হযরতের নামে একটা পাঠাগার করতেছে মুহাম্মাদ